হ্যালো ইয়ার্স, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার কম্বোকাইট ইউটিউব চ্যানেল নতুন, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল বাটনটি টিপে দিন, কেননা এই ধরনের পরীক্ষার বা পরীক্ষা সংক্রান্ত অনেক ভিডিও আনা হয়। তো সেই নোটিফিকেশান যাতে আপনাদের মোবাইলে পৌঁছে যায় সঠিক তথ্য, তো তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবাতে হবে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষাটি 4টি গ্রুপের এ বি সি ডি অফিসার নিয়োগের জন্য কিন্তু হয়, এবং বি গ্রুপটা শুধুমাত্র পুলিশের বা পুলিশ বিভাগের জন্য, কিন্তু একমাত্র বি গ্রুপটা। বন্ধুরা, পরীক্ষাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আয়োজন করে থাকে। তো এই যে আয়োজন করে এবং ফর্ম ফিল আপ বা এই পরীক্ষা নেয়ার জন্য যে ফর্ম ফিল আপ এর বা আবেদনপত্র, সেই আবেদনপত্র কিন্তু একমাত্র অনলাইনে কিন্তু হয়ে থাকে। তো সেই অনলাইন সম্বন্ধেও আমরা জেনে নেব, এবং এই পরীক্ষাটি যে অনলাইনে ফিল আপ করা হয়, সেই অনলাইন ফিল আপের পরীক্ষার্থীর কাছে দুটো অপশান হয়ে থাকে। একটা হচ্ছে 4টি গ্রুপে পরীক্ষা দিতে চাও, না কেবলমাত্র সি ডি এর জন্য পরীক্ষা দিতে চাও। তো এরকম কিন্তু একটা অপশান হয়ে থাকে। তো 4টি গ্রুপের জন্য কেউ যদি পরীক্ষা দিতে চায়, তাহলে তাকে মেনে অতিরিক্ত একটি অপশনাল বিষয়ে পরীক্ষা দিতে হয়, এবং দুটি পেপার থেকে 200+200, মোট 400 নম্বরের, এবং 3 ঘন্টা+3 ঘন্টা, মোট 6 ঘন্টা কিন্তু পরীক্ষা হয়ে থাকে। এখানে দেখো, WBCS পরীক্ষাটি কিন্তু 3টি ধাপে পরীক্ষা হয়ে থাকে। যেমন প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, তারপরে মেন এক্সাম, এবং সর্বশেষ কিন্তু পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু এখানে যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হয়, সেখানে কিন্তু একটা বিরাট নম্বরের একটা পার্সোনালিটি টেস্ট হয়, এবং এটা কিন্তু আলাদা আলাদা হয়। যেমন ধর, এ এন এবং বি এর ক্ষেত্রে কিন্তু 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট হয়ে থাকে, এবং সি গ্রুপের জন্য কিন্তু 150 নম্বর কিন্তু একটা পার্সোনালিটি টেস্ট কিন্তু হয়ে থাকে, এবং ডি গ্রুপের জন্য কিন্তু 100 নম্বরের একটা পার্সোনালিটি টেস্ট হয়ে থাকে। তো বন্ধুরা, এবার আসি এই WBCS পরীক্ষাটি দেওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু তাকে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে কিন্তু তাকে অবশ্যই অনার্স বা পাশের যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু তাকে পাস করতে হবে, এবং তার বয়স অবশ্যই 21 বছরের বেশি এবং 36 বছরের কম। গ্রুপ বি এর ক্ষেত্রে ন্যূনতম বয়স কিন্তু 20 বছর এখানে। তো এবং গ্রুপ ডি এর বয়স কিন্তু এখানে 21 থেকে কিন্তু 29 বছর। তো এরকম কিন্তু বয়সের কন্ডিশন লাগবে। এবং প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, এবং পরীক্ষাটি সাধারণত জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে হয়। তো এবার কিন্তু এখানে সময় কিন্তু বা তারিখ কিন্তু দিয়ে দিয়েছে যে 9 ফেব্রুয়ারি 2020 সালে কিন্তু পরীক্ষাটি হবে, এবং যদি কোনো পরিবর্তন না করে তবে কিন্তু এই ডেটেই পরীক্ষা হবে। পরীক্ষাটি একটি পেপারের উপর হয়, সেটি হচ্ছে জেনারেল স্টাডিজ, 200 নম্বরের পরীক্ষা হয়, এবং সময় থাকে কিন্তু 2.5 ঘন্টা, এবং নেগেটিভ মার্কিং থাকে সেখানে কিন্তু 1/3 নম্বর কিন্তু কাটা যায়। জেনারেল স্টাডিজের কিন্তু 8টি বিষয়ের উপর MCQ লেভেলের কিন্তু পরীক্ষা হয়ে থাকে। দেখো বন্ধুরা, এখানে বলা আছে স্কিম অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন। তো এখানে বন্ধুরা বলা আছে যে জেনারেল প্রিলিমিনারি এক্সামের যে জেনারেল স্টাডিজ এক্সাম হবে, সেই এক্সাম কিন্তু 8টি বিষয়ের উপর হবে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু 25 নম্বর করে, কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু 25 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। তো এর জন্য কিন্তু 200 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং সময় থাকবে 2.5 ঘন্টা, এবং প্রত্যেকটি ভুল অ্যান্সারের জন্য কিন্তু 1/3 কিন্তু নম্বর কাটা যাবে। তো দেখে নিই যে 8টি বিষয়, সেই 8টি বিষয় কী কী। এক হচ্ছে ইংলিশ কম্পোজিশন, সেকেন্ড হচ্ছে জেনারেল সায়েন্স, থার্ড হচ্ছে কারেন্ট ইভেন্ট অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, ফোর্থ হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, ফাইভ হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এবং সিক্স হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, সেভেন্থ হচ্ছে ন্যাশনাল ইন্ডিয়ান মুভমেন্ট, এইট হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে 25 নম্বরে করে কিন্তু হবে। এবার আসি মেন এক্সামের ক্ষেত্রে। তো বন্ধুরা, মেন এক্সামের ক্ষেত্রে কিন্তু মেন এক্সাম হয়ে থাকে জুলাই আগস্ট মাসের দিকে,
তো এখানে অপশনাল অ্যান্ড কম্পালসারি দুটি প্রধান ভাগ থাকে। যারা চারটি গ্রুপের জন্যই পরীক্ষা দেবে তাদের অপশনাল প্লাস কম্পালসারি দুটো বিভাগেই পরীক্ষা দিতে হবে, আর যারা কেবলমাত্র সি এবং ডি গ্রুপের জন্য পরীক্ষা দেবে তাদের কেবলমাত্র কম্পালসারি পরীক্ষা দিলেই চলবে। কম্পালসারি বিভাগটি 6টি পেপারের উপর হয়। বিষয়গুলি হচ্ছে বাংলা বা নেপালি বা হিন্দি বা সাঁওতালি বা উর্দু এবং চিঠি লিখন বা ফোন বা প্রতিবেদন লিখন, ফ্রেসি, গ্রামার, বঙ্গানুবাদ যারা বাংলা নেবে। ইংলিশের মধ্যে থাকে হচ্ছে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, ফ্রেসি, গ্রামার, ট্রান্সলেশন এবং 1 এবং 2 বিষয় দুটি লিখিত হয়ে থাকে, মানে ডিসক্রিপশন টাইপের হয়ে থাকে। বাকি 4টি পেপার এমসিকিউ টাইপের, নেগেটিভ মার্কিং আছে 1/3, সবগুলি পেপারের জন্য 200 নম্বর হয়ে থাকে। বাকি যে 4টি পেপার 3, 4, 5 এবং 6 ইংলিশ এবং 3rd পেপারে কী থাকবে সে সম্বন্ধে বলছি, যে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফেসিস অন ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি উইথ ইন্ডিয়া উইথ স্পেশাল রিফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। 4th পেপারে থাকে থাকে জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এবং 5th পেপারে থাকে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশনস অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং 6th পেপার থাকে অ্যারিথমেটিক টেস্ট অ্যান্ড রিজনিং। তো এবার আসি শেষ ধাপ, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এ এবং বি এর জন্য 200 নম্বরের ইন্টারভিউ হয়ে থাকে এবং সি গ্রুপের জন্য 150 নম্বর এবং যেটা আমি আগে বলেছি এবং ডি গ্রুপের জন্য 100 নম্বরের কিন্তু ইন্টারভিউ হয়ে থাকে। তো বন্ধুরা এটাই ছিল টোটাল সিলেবাস এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কোন গ্রুপের কত নম্বরের মধ্যে পরীক্ষা সেটা কিন্তু এখানে গ্রুপ ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে এবং একটু এগুলো একটু দেখে নাও। যেমন এ গ্রুপের জন্য কিন্তু টোটাল 28 নম্বরের হয়ে থাকে। বন্ধুরা এর সঙ্গে কিন্তু প্রিলিমিনারি এক্সামে কোনো নম্বরে কোনো যোগসূত্র নেই, এটা কিন্তু মেন এক্সাম থেকেই কিন্তু এই নম্বর এখানে কিন্তু দেয়াই আছে। এবং এ গ্রুপের জন্য কিন্তু 100, সরি, এ গ্রুপের জন্য কিন্তু 1800 নম্বর এক্সাম হয় এবং বি গ্রুপের জন্য 1800, কিন্তু সি এবং ডি গ্রুপের জন্য কিন্তু আলাদা। সি গ্রুপের জন্য কিন্তু 1300 নম্বরের 1350 নম্বরে কিন্তু পরীক্ষা হয়। এখানে কিন্তু এই 150 নম্বরটাই কিন্তু একমাত্র ডি গ্রুপ থেকে কিন্তু আলাদা করেছে, কারণ বাকি কিন্তু সবগুলো কিন্তু এক। সি এবং ডি এর জন্য কিন্তু নম্বরে কিন্তু এক, সাবজেক্টও এক, শুধু পার্সোনালি টেস্টে কিন্তু এখানে নম্বরটা কিন্তু একটু আলাদা। ডি গ্রুপের জন্য করেছে এখানে 1300 নম্বরের এক্সাম। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা যারা এবার WBCS পরীক্ষায় প্রিলিমিনারি এক্সামে বসবে বা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু WBCS সিলেবাস সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করবে এবং শুধু প্রিলিমিনারি এক্সামের জন্য এটাকে এক্সামে পাস করার জন্য কিন্তু প্রিপারেশান নিলে হবে না, এটা কিন্তু একদম মেন এক্সামে প্রিপারেশান নিতে হবে। এবং এখানে কিন্তু দেয়া আছে যে মেন এ মেন এক্সামে কোন বাংলা বিষয় থেকে কোন কোন অধ্যায় থেকে কী কী আসবে সেটা কিন্তু এখানে দে সম্পূর্ণভাবে কিন্তু এখানে দেওয়া আছে সেকশন এ এবং সেকশন বি, এভাবে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা গ্রুপে সাবজেক্টে কিন্তু এরকম করে ভাগ করে কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু যারা হিন্দি নেয় তাদের জন্য কিন্তু এরকম ভাগ করে দেওয়া আছে এবং যারা ইংলিশ নেবে তাদেরও কিন্তু এভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এবং পুরো কোথা থেকে কোশ্চেন আসবে সেসব কিন্তু সম্পূর্ণ এই নোটিফিকেশানে কিন্তু দেওয়া আছে। তো বন্ধুরা তোমরা নোটিফিকেশানে ভালো করে দেখেন দেখে নেবে। তো বন্ধুরা এটাই ছিল সিলেবাস সম্পর্কে একটি ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল বাটনটা দিয়ে দাও এবং লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দাও যারা এবার নতুন WBCS পরীক্ষা বসার জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করো যাতে তারা উপকৃত হয়। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ।